প্রশাসন বিএনপি নেতার লাশ বিএনপির কাঁধেই তুলে দিতে তৎপর বলে অভিযোগ করেছেন দলটির খুলনা জেলার নেতারা। দুপুরে সংবাদ সম্মেলনে অভিযোগ করেন তারা। খুলনা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সর্দার আলাউদ্দিন মিঠু হত্যাকাণ্ডে দলের এক প্রবাসী নেতা অর্থায়ন করেছেন বলে খুলনা পুলিশের দেয়া বক্তব্য প্রত্যাখ্যান করে নেতারা বলেন, মিঠুর প্রকৃত হত্যাকারীদের আড়াল করতে পুলিশ বিএনপির লাশ বিএনপির ঘাড়ে তুলে দিতে চাচ্ছে। তারা পুলিশকে ঘটনার গভীরে গিয়ে যথাযথ তদন্তের আহ্বান জানায়।